সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভাইজান তৈরি করছে ডাকি। এই মানুষটা অ্যাগ্রেসিভ মুভি বানানোর জন্য এখন খাজানা। তার কাছ থেকে অর্জুন রেড্ডি, কবির সিং এই টাইপের অর্ধেক অ্যাগ্রেসিভ দেখে আসছে, এবার ফুল অ্যাগ্রেসিভ মুডে দেখার জন্য রেডি অ্যানিমেল। এটার অপেক্ষাটা একটু বেশি করতে হয়েছে, কারণ একের পর এক ডেট পিছাইতে আছে, তবে এবার একদমই কনফার্ম। এই সব কিছুকে বাদ দিয়ে সন্দীপ রেড্ডির যে চিন্তাধারাটা, অ্যাগ্রেসিভনেসের যে চিন্তাধারাটা, সেটা কবির সিং দেখলেই আমরা বুঝতে পারি। সেই মুডটাকে যখন একদম গড লেভেলে নিয়ে যাবে তখন কি আসবে, তখন আসবে আমাদের এই অ্যানিমেল। এই মুভিটা দেখার পর সন্দীপ রেড্ডি ভাঙ্গা ইকুয়ালস টু ভায়োলেন্স, এটা একটা তার সাথে লাগিয়ে যায়, সেই জিনিসটা আমাদের জন্য একটু বেশি মজাদার। এই জায়গায় কবির সিং এর প্রীতি নাই, এই জায়গায় আছে আমার কাশ রশ্মি। টিজার ট্রেলারটার প্রথম ডায়লগটাই হয় ভাই বাবু নেওয়ার কি খেয়াল, সেই ভালোবাসা গুলুগুলু মন্ত্রের পরেই যেন অ্যাগ্রেসিভনেস এর প্রথম ছোঁয়াটা। বাপ আর বেটার অ্যাকশন, তাদের যে অ্যাগ্রেশনের সম্পর্কটা মেন্টালি আর ফিজিক্যালি দুইটাই আমাদের সামনে হুট করে যেন করে ড্রপ করে হেলায়। ভাইজানের বাপ পৃথিবীর সবচেয়ে ভালো ভাব, এইভাবে যা শুরুটাই হয় এই অ্যাগ্রেশন দিয়ে, পরের গল্পটা টিজার ট্রেলারটাতে ভালোভাবে দেখায় ফেলাইছে। যেখানে শুরুটাই হয় রশ্মিকা বান্দানার বাবু বাবু শোনা শোনা হালকা পাতলা ভালোবাসার ছোঁয়া দিয়ে, তার ঠিক কিছুক্ষণের মধ্যে রণবীর তার আসল রূপ দেখায় ফেলায়। কারণ ভাইজান তার বাপ পৃথিবীর সবচেয়ে ভালো বাপ, যে জায়গায় বাপ বেটার সম্পর্কের যে দূরত্বটা, বাপ বেটার সম্পর্কের যে অ্যাগ্রেশনটা, সেইটা ভালোভাবে আমাদের সামনে প্রথমে প্রেজেন্ট করে। এর পরবর্তীতে এই সিনে আমরা দেখতে পাই সবাই ছবি তুলতেছে ভাইজান একটু দূরে, তো দূরে থাকার সবচেয়ে বড় কারণটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো বাপ, তাই তার বাপরে নিয়ে কেউ কথা বলবে ভাইজান সহ্য করবে না। এই জিনিসটাই মুভিটাকে হালকা পাতলা ছিটাফোটা দিয়ে দেয় মুভিটার অ্যাগ্রেশনের, যে জায়গায় এই ছবিতে যদি একটু ভালোভাবে ফোকাস করে তাহলে দেখবো ভাই রণবীর একটু বেশি দূরে দাঁড়ায় আছে পুরো পরিবার থেকে, অর্থাৎ সে পরিবার থেকে আলাদা একটা বান্দা। পরিবার অনেক বড় একখান গ্যাংয়ের পরিবার, আর সেইখান থেকে সে একদমই ভিন্ন প্রথম দিকে। এই ছবিটা পুরো স্পষ্টভাবে আমাদেরকে বুঝায় ফেলায়, তার সাথে তার সামনে বলা তার ভাইয়ের এই কথাগুলো একদমই কনফার্মেশন দিয়ে দেয়। প্রথম দিকে ভাইজান আমাদের একটু আলাদাই ছিল পরিবার থেকে, এর সাথে ভাইজান এই সিনটাতে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবো মোটরসাইকেলে ভাইজান আমাদের পালাইতেছে কোন একখান গ্যাংয়ের তারা খায়া, অর্থাৎ এই জায়গা পর্যন্ত ভাইজান নর্মালি একদমই আলাদা ছিল পুরো পরিবারের কাণ্ড কারখানা থেকে। তাহলে কি এমন একটা হইলো যার জন্য 360 অ্যাঙ্গেলে ঘুরে গেল আমাদের রণবীর ভাইজান, যার সবচেয়ে বড় কারণটা হচ্ছে তার এই নেক্সট লুক। যেই লুকে ভাইজানের বিয়ার্ডের সাথে যে হট ড্যাশিং মুভমেন্টগুলো ছিল, এই ভাইবটা গ্যাংস্টারের সেটা জাস্ট পুরো কাপায় ফেলাইছে। এই জায়গায় মোস্ট প্রবাবলি রণবীরের দুইটা লুক আমাদের সামনে আসবে, একটা হচ্ছে একদম গ্যাংস্টার হওয়ার আগের অংশটা, যেটা রণবীর একদমই ছিলা মুরগির মতো দাড়ি মুড়ি কাইটা পুরো ছোট বাচ্চা হয়ে এখন হালকা পাতলা ভাইব দিচ্ছিল, এর অংশটা এমন একটা কি হবে যার জন্য হয়তো বা পুরো গ্যাংস্টারের রূপ নিয়ে নেবে আমাদের রণবীর ভাইজান। যে জায়গায় প্রথমেই সুনাম করতে লাগবে ভাইজান ওয়াইড অ্যাঙ্গেলে এই শটটা, যে কেউ ভাইজান এই শটটার জন্য ফিদা হয়ে যাবে। রণবীর সামনে আগাচ্ছে আর তার পিছনে তার পাল্টান, হাতে সিগারেট আর ওয়াইড অ্যাঙ্গেলে জাস্ট স্লোমো, ঠিক ভাইজান এই জায়গাটাতে ভাইজান তোমাদের ফিদা হয়ে গেছে। টানা দুই তিনটা শট যে জায়গায় ভাইজানের অ্যাগ্রেশন মুডটা আমাদেরকে ফুলফিল আকারে প্রেজেন্ট করতেছে। এই জায়গায় রেড ভাইপের যে প্রথম সিনটা, যে জায়গায় রণবীরের হাতে আমরা দেখতেছি এই জায়গাটায় হালকা পাতলা শেষের দিকে একখানে হিন্ট দিয়ে দিছে। এই সব কিছুর মধ্যে আরেকটু কিউরিয়াসিটি ঢুকানোর জন্য ভাই ভাঙতেছেটা কি, বক্সের মধ্যে আছেটা কি, পেপারের মধ্যে ছিলটা কি, এইটাই জাস্ট কেউ একজন বইলা দাও আছেটা কি। এই জায়গায় হয়তোবা এই জায়গায় দুইটা জিনিস থাকতে পারবে, মোস্ট প্রবাবলি হয় অন্য কিছু না হয় ভাইজান এই জিনিসটা, মেশিন গান টাইপের যেই সিচুয়েশনটা এই জায়গায় আমরা দেখতেছি এই জিনিসটা। তবে এই জিনিসটা কনফার্ম যে ভিলেন একটার বেশি শেষেরটাতে পরে আসতেছি, এই জায়গায় একখান আগের ভিলেন থাকবে যে ভাইজান আমাদের ল্যাপটপে দেখতে সবকিছু। শেষের ভিলেনটা নিয়ে কথা বলার আগে বলে রাখি এই জিনিসটার জন্য ভাই আমি প্রস্তুত ছিলাম না, কারণ ভাইজান পুরো 2 মিনিট 28 সেকেন্ডের যে ট্রেলার, এই ট্রেলারটা 2 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত একটা মানুষের উপরেই ফোকাস করছে, তবে শেষের দিকে যায় পুরো শোটা স্টিল করে ফেলাইছে ববি ভাইজান। না কোনো ডায়লগ, না কোনো অ্যাগ্রেশন, জাস্ট তার উপস্থিতিটাই পুরো অন্য লেভেলে কইরা ফেলাইছে। অ্যাগ্রেশনের মুভমেন্টটা ওহো ভাইজান বুঝাইতে সক্ষম হইছে যে ভাই এই জায়গায় খেলা একতরফা ঘটবে না, খেলা দুই দিক দিয়ে ঘটবে। তাই বি রেডি, বি প্রিপেয়ার্ড, অসাম, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং কিছু একটা দেখতে যাচ্ছি। ওই যে বলে না একটা ভিলেন একটা মুভিকে অন্য লেভেলে নিয়ে যায়, এই মুভিতে তো ভাই সবাই ভিলেন, হিরোটাকে আর সেই সাথে যদি ভিলেনের রাজাটা হয় এরকম ববি দলের মতো মাইন্ড ব্লোয়িং কিছু, তাহলে তো ভাই জানেন সেই মুভিটা দেখার অপেক্ষাটা একটু বেশি দিন পর্যন্ত হয়ে গেল। কারণ এরকম গার্স মাইন্ড ব্লোয়িং ভায়োলেন্স দেখাবে আমাদের সামনে বা এরকম প্রেজেন্ট করবে, সেটার আভাসটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা অনেক আগেই দিয়ে দিছিল, যার শুধু পাওয়া প্রমাণটার আর দেখার অপেক্ষায় মুভিটা। এর সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গা আমাদেরকে বুঝাবে ভায়োলেন্সের আসল অর্থটা। এইসব কিছুকে বাদ দিয়ে ভাইজান এখন পর্যন্ত যারা ভাইজানে টাইগার থ্রির রিয়াকশন খান দেখনি, অর্থাৎ ট্রেইলার রিভিউ খান দেখনি, এই জায়গায় যাও দেখে ফেলাও, আর যে পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে, বা বাই।